আপনারা যখন চাঁদার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন আমাদের সমস্ত দেহ সুস্থ হবে। তো আমরা চাচ্ছি আপনারা কেউ চাঁদা দিবেন না, যদি কেউ চাঁদা দিতে আসে সাথে সাথে তাকে ধরে রাখবেন এবং ছাত্রদেরকে বলবেন দখল করার পরে জাগার নতুন রূপ আইছে, বিএমপি বলেন আর আওয়ামী লীগ বলেন, নতুন রূপ আর পুরাতন রূপ বুঝি না। কারো ঘরে টাকা দিবেন না আপনারা, যদি আপনারা টাকা দেন ওই বাইরের নাম্বার আছে সমন্বয়কারী প্রধান, ওনার সাথে যোগাযোগ করবেন আপনারা সবাই। যারা চাঁদা দিবে তাদেরও বিচার হবে, আর যারা চাঁদা নিবে তাদেরও বিচার হবে। আপনারা ভয় না পেয়ে আমাদেরকে যত অভিযোগ আছে আপনার সমাজ গড়ে তুলুন সকলের সমন্বয়ে। যারা এই সিন্ডিকেট তৈরি করছে আমরা সিন্ডিকেটকে আনতে চাই, তো আপনারা আমাদেরকে সাহায্য করবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। যদি কোনো সমস্যায় পড়েন, আপনাদের যদি কোনো চাঁদাবাজ এসে চাঁদা চায় তাহলে আমাদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা ব্যবস্থা নিব। 0172300107 আপনারা এই নাম্বারটা রাখেন। আমরা সকালে দুপুরে বিকালে রাতে সবসময় আমাদের সাধারণ শিক্ষার্থীরা কাউরানবাজার অভিযানে আসবে। আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের অনুপস্থিতি যাতে কোনো সমস্যা হয় আমাদের নাম্বারে কল করবেন। মূলত প্রথম পদক্ষেপ ছিল হচ্ছে চাঁদাবাস। আমরা শুনেছি, খবর পেয়েছি যে এই এলাকায় না কাউরানবাজারে চাঁদাবাজদের আখড়া এখানে, যেখানে অনেক ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন। তো আমরা এই হিসাবে হচ্ছে আজকে রাতে এসেছি, যেন রাতে অনেকেই শুনেছি আমরা দিনেও টহল করে গিয়েছি, কিন্তু দিনে অনেক চাঁদাবাজরা আমাদের ভয় থাকে না, এই জন্য হচ্ছে রাতে আসছি। রাতে আমাদের অনেক বড় একটা টিম নিয়ে আসছি চাঁদাবাজ ধরার জন্য। আমরা কোনো চাঁদাবাজদের পাই নাই এবং যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আর কি ইয়া করতেছি। আমরা এমন একটা দেশে বসবাস করি যেটা হচ্ছে যে হুট করে পরিবর্তন করা সম্ভব না। আমরা সকলেই যখন এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব, তো একা দেখা যাচ্ছে যে একদিন দুই দিন তিন দিন মধ্যে এটা টোটালি পরিষ্কার হয়ে যাবে। তো এই জন্য সবাইকে আমরা প্রত্যেকটা বিষয় ধরে ধরে ফাইন্ড আউট করে আমরা সচেতন করছি, এবং আমরা আজকে হোক কালকে হোক এমনি করে সচেতন করে যাব। যদি তারপরও তারা আমাদের কথাগুলো না শুনে, আমরা তাদেরকে আইনের যে ইয়েটা আছে আমরা তাদেরকে আইনের আশ্রয় মানে আইনের কাছে তুলে দেবো। নিউ বাংলাদেশ চাই, যেহেতু আমরা চাঁদাবাজিদের রুখে দাঁড়িয়েছি, যে এখানে কোনো সিন্ডিকেটে চাঁদাবাজি করা যাবে না, কোনো দুর্নীতিদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে রুখে দাঁড়িয়েছি। এবং আমরা শিক্ষার্থীদের পেছনে এটাই বলতে চাই, আমাদের দেখে আরও আগ্রহ হবে যে শিক্ষার্থীরা আমাদের সাথে থাকবে আর কি।